পরাণ ও দামাল সিনেমায় মিমের সঙ্গে শরীফুল রাজের প্রেম দর্শক দারুণভাবে উপভোগ করেছেন। পর্দায় এই জুটির সাফল্য ও প্রেমের গল্প চলছিল যখন, ঠিক তখনই তাদের মধ্যে বাস্তবেও প্রেমের সম্পর্ক চলছে বলে আভাস দিলেন রাজের স্ত্রী ঢালিউডের আলোচিত তারকা পরীমনি। বুধবার দিবাগত রাত 2:30 দিকে ফেসবুকে স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে মিমকে ট্যাগ করে পরী লিখেন, মিম নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। অন্যদিকে দামাল ও পরাণ সিনেমার পরিচালক রাফিকে ট্যাগ করে পরীমনি লিখেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি। আর চিত্রনায়ক ও স্বামী রাজের উদ্দেশ্যে লিখেন, এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার। মিমের সঙ্গে চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে এমন ইঙ্গিত পরীমনি আগেও দিয়েছিলেন। এর আগেও দামাল চলচ্চিত্রের প্রচারণার সময় রাজ ও মিমের হাত ধরাধরি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরী। এবার সরাসরি মিমকে ট্যাগ করে নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকার পরামর্শ দিলেন। এদিকে পরীমনির স্ট্যাটাসের বিপরীতে মোটেও চুপ থাকেননি মিম। বৃহস্পতিবার তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে মিম লেখেন, যে বা যারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই, তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব। সবেমাত্র বাবা মা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনি। গত বছর থেকেই নায়িকাকে ঘিরে চলছে একাধিক চর্চা, তবে অভিনেতা রাজের সঙ্গে বিয়ের পর থেকেই যেন গোটা জীবন বদলে গিয়েছে পরীমনির। সদ্য পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরী, রাজ্যকে ঘিরেই যেন কেটে যাচ্ছে অভিনেত্রীর জীবন। কিন্তু এর মধ্যেই পরীর সংসারে বেজে গেল অশান্তির ঘনঘটা, কারণ এদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ। সারা জেরিন, ঢাকা প্রকাশ।